স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চার মাস পর করোনায় মৃত্যু শূন্য রাজশাহী পূজা মণ্ডপ ও ঘরবাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে রাবি কর্তৃপক্ষের মানববন্ধন নওগাঁয় জাতীয় ইদুর নিধন অভিযান দুই হাজার একুশের উদ্বোধন শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত চার মাসে আজই প্রথম করোনা কিংবা করোনার উপসর্গে কোনো রোগীর মৃত্যু হয়নি দীর্ঘদিন পর এই হাসপাতালে প্রথম করোনায় মৃত্যু শূন্য দিন দেখল রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীমিয়াজানি জানান করোনায় দ্বিতীয় ঢেউ শুরুর পর গত এই কয়েক মাস ধারাবাহিকভাবে করোনা ইউনিটে আসা রোগীদের মৃত্যু হয়েছে চলতি অক্টোবর মাসেও করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে চুরাশি জনের মৃত্যু হয়েছে তবে সবশেষ চব্বিশ ঘন্টায় এখানে কেউ মারা যাননি রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু শূন্য ছিল এই রামেক হাসপাতালের করোনা ইউনিট এর আগে গত সেপ্টেম্বরে করোনা ও উপসর্গে একশো জনের মৃত্যু হয়েছে এছাড়া আগস্টে তিনশো চৌষট্টি জন জুনে চারশো জন এবং জুলাই মাসে সর্বোচ্চ পাঁচশো জনের মৃত্যু হয়েছিল জানতে চাইলে রামেক পরিচালক জানান গত চব্বিশ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন জন চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আটজন রোগী সোমবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন চুয়ান্ন জন হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে পাঁচশো থেকে ডেডিকেটেড শয্যার সংখ্যা কমিয়ে একশো বিরানব্বইটি করা হয়েছে এদিকে রবিবার রাজশাহী জেলার মোট একশো নমুনা পরীক্ষা করা হয়েছে এতে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে বর্তমানে রাজশাহীতে সংক্রমণের হার শূন্য দশমিক পাঁচ এক শতাংশ সনাতন ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপ ঘরবাড়িতে ভাঙচুর এবং অগ্নিসংযোগের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধুর বাংলায় সাম্প্রদায়িকতার ঠাই নাই এই স্লোগানকে সামনে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে সোমবার বেলা এগারোটায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবনের প্যারিস রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন সারাদেশের পূজা মণ্ডপে যে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে তা দ্রুত বিচার করতে হবে একই সাথে সারাদেশের সাম্প্রদায়িকতার যে চাষ হচ্ছে তা নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কিছু স্বার্থান্বেষী মহল তাদের অপরাজনীতির উদ্দেশ্য চরিতার্থ করার হীন মানুষে উগ্র সাম্প্রদায়িক কার্যক্রমের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের চেষ্টা করছে সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে চাইলে তা অঙ্কুরেই বিনষ্ট করা উচিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো সারাদেশের সব বিশ্ববিদ্যালয়কেই মননে মগজে যে সাম্প্রদায়িকতার চাষ হচ্ছে তার নির্মূলে এগিয়ে আসতে হবে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বিজ সাত্তার সহ উপ উপাচার্য প্রক্টর নাট্যকার মলয় কুমার ভৌমিক প্রফেসর শাহ আজম শান্তনু সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন বাংলাদেশের চলমান সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নাটোরে মানববন্ধন ও সমাবেশ করেছে সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখা সোমবার বিকেলে নাটোর সামনে সংগঠনের ব্যানারে এই পালন করা হয়। ও সমাবেশে সংহতি প্রকাশ করে আদিবাসী পরিষদ নাটোর কেন্দ্রীয় মহাশাসন কমিটি মানববন্ধনে বক্তব্য রাখেন সম্প্রীতি বাংলাদেশ জেলা শাখার আহ্বায়ক আব্দুস সালাম সদস্য সচিব গোলক বিহারী পাল যুগ্ম আহ্বায়ক রানী বসাক এবং আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নরেশ চন্দ্র ওরাও বক্তারা সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন তারা বলেন বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে ও সকল ধর্মের মানুষের সম্প্রীতি বিনষ্ট করতে উঠে পড়ে লেগেছে একটি মহল কিন্তু কোনোভাবেই তাদের এই অসৎ উদ্দেশ্য সফল করতে দেয়া হবে না কারণ বাংলাদেশ সম্প্রীতির দেশ তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার দাবি জানান নোয়াখালীর চৌমোহনীতে পূজা মণ্ডপ ও মন্দিরে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ও কুমিল্লার ঘটনায় উস্কানিমূলক বক্তব্য ফেসবুকে প্রচার করার অভিযোগে আরও এগারো জনকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতারকৃতদের মধ্যে বিএনপির অঙ্গ সংগঠনের চার নেতা ও জামাত সমর্থিত সাবেক এক ইউপি চেয়ারম্যানও রয়েছে গ্রেফতারকৃতরা হল নোয়াখালী জেলার স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ফয়সাল ইনাম কমল বিজবাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা হারুনুর রশিদ জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রায়হান পূর্ব চরমটুয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ফয়সাল বাড়ি চৌধুরী পূর্ব চরমটুয়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব বেলায়েত হোসেন বেগমগঞ্জ উপজেলার আলাউদ্দিন একই উপজেলার ফজলুর করিম সুমন ও আব্দুল বাকি শামীম কোম্পানিগঞ্জের মিন্টু চাটখিলের পারভেজ হোসেন সোনাইমুড়ির আব্দুল বারেক নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন ফয়সাল ইনাম কমল মন্দিরে হামলা ভাঙচুরের অন্যতম উস্কানিদাতা তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন চুমহনিতে হামলার ঘটনায় এখন পর্যন্ত 11 মামলায় 135 জনকে গ্রেফতার করা হয়েছে সৃষ্টি করা যায় তাদের উদ্দেশ্যই ছিল এই কুরআন অবমাননার ভিডিওটাকে কেন্দ্র করে একটি অস্থির পরিবেশ এই নোয়াখালী সেটা নোয়াখালী জাতীয় সম্পদ রক্ষার্থে ইদুর মারি একসাথে এই প্রতিপাদ্যকে সামনে রেখে নগাঁ মাসব্যাপী জাতীয় ইঁদুর নিধন অভিযান দু হাজার একুশের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এই উপলক্ষে রবিবার বিকেলে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ হারুনুর রশিদ নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সামসুল ওয়াদুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মঞ্জুর রহমান সহ স্থানীয় ব্যক্তিবর্গ ও কৃষকরা নগা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ সামসুল ওয়াদুদ বলেন ইদুর জেলায় প্রতি বছর ধান গম সহ দানাদার ফসলের সাত থেকে দশ শতাংশ ক্ষতি করে এই ক্ষতি থেকে কৃষকদের রক্ষা করতে ইঁদুর নিধন অভিযান চলাকালে জেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার স্কুল কলেজ মাদ্রাসা সহ জনবহুল এলাকায় কৃষক সমাবেশ করে উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে ইঁদুর নিধন কৌশল উপস্থাপন করা হবে এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ